কক্সবাজারের উখি আর বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এসব তথ্য জানান। একই সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ঘর হারা রোহিঙ্গারা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের দিন কাটছে অনিশ্চয়তায়। মৃতদের মধ্যে ক্যাম্প আটের ইতে একজন, একই ক্যাম্পের ডাব্লিউ ব্লকে পাঁচজন এবং ক্যাম্প নয়ে পাঁচজন মারা গেছেন। অন্যদিকে আগুনে পুড়ে গেছে 9,000-এরও বেশি ঘরবাড়ি। এসব ঘরে বাস করা প্রায় 45,000 লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ও ত্রাণ সচিব জানান, আগুনে বাস্তুহারা ও ক্ষতিগ্রস্তদের একজনকেও যেন না খেয়ে থাকতে না হয় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে পাশে রয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। আমরা ইতিমধ্যেই 10 লক্ষ টাকা এবং 50 টন চাল আমরা জেলা প্রশাসক কক্সবাজারকে দিয়েছি। কেউ যাতে ক্ষুধায় কষ্ট না থাকে এক বেলা সেটা ব্যবস্থা করার জন্য আমরা WFP এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সহ সব বিষয় অনুসন্ধান করতে কাজ করবে এই তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে কমিটি সরকারকে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি। কিভাবে প্রথম উৎপত্তি হলো এটা এখন পর্যন্ত আসলে উদ্ঘাটিত হয়নি। আমরা একটি কমিটি করেছি 7 সদস্য বিশিষ্ট, তারা 3 দিনের মধ্যে একটি প্রতিবেদন দিবেন। কিভাবে হলো, কি পরিমাণ ক্ষতি হলো, এই সংখ্যাগুলো করে বা তাদের রিকমেন্ডেশনটা কি, এগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন মাত্র 3 দিন দেওয়া হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজটি শুরু করে দিয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।